দেশের সঙ্গীতাঙ্গনে হঠাৎই শোকের ছায়া। না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ। বুধবার রাত 9টার দিকে তার মৃত্যুর সংবাদ পাওয়া যায়। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আজ বাদ জোহরে জানাজা শেষে মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। ঋষাদ অর্ণবকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন সাইদুল্লাহ। সাদি মোহাম্মদের ছোট ভাই নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ গণমাধ্যমকে জানান, বুধবার সন্ধ্যায়ও নিজের কক্ষে তানপুরা নিয়ে সঙ্গীত চর্চা করেন তিনি। হঠাৎ তার রুমের দরজা বন্ধ দেখে এবং ভেতরে কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। শিল্পীর সহকর্মীরা জানান, গত বছরের 8 জুলাই মা জেবুন্নেসা সলিমুল্লাহ বার্ধক্যজনিত রোগে মারা যাওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন সাদি মোহাম্মদ। বুধবার রোজাও ছিলেন তিনি, ইফতার করেছেন। ইফতার করার পরে উনি তানপুরা বাজিয়ে গান করছিলেন, তো আমরা ভাবছিলাম যে সবাই নর্মালি আছেন, তো কোন ফাঁকে দরজা আটকে যে উনি আসলে সুইসাইড করেছেন আমরা বুঝতে পারিনি। তো এই আর কি, তো সবাই আমার বিধিহার্তের জন্য দোয়া করবেন। সত্যি কথা আমি একটা জিনিস বলি, যে আমার জীবনে খুব অল্প মানুষ দেখেছি যে এত ভালো মানুষ। একদম ছোটবেলা থেকে আমাদের ছোট ভাইয়ের মতো স্নেহ করতো, তো মানে এত ভালো মানুষ আমার নজরে খুব কম পড়তো। যে মানুষটি এত বড় হৃদয়ে, এত বড় হৃদয়ে নবাগত শিল্পীদেরকে, সে শিল্পী দরজা যে মানুষটি প্রথমে দেন তিনি সাদি মোহাম্মদ স্যার। কত শিল্পী তিনি তৈরি করেছেন, আর তিনি চলে গেলেন বুক ভরা অভিমান নিয়ে। সাদি মোহাম্মদ রবীন্দ্রসঙ্গীতের উপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি। 2007 সালে আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। 2009 সালে তার শ্রাবণ আকাশে ও 2012 সালে সার্থক জনমামার অ্যালবাম প্রকাশিত হয়। 2012 সালে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে চ্যানেল আই। 2015 সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন গুণী এই শিল্পী। বাংলা সঙ্গীত জগতে তার অবদান কখনোই ভুলবার নয়। সাইদুল্লাহ, দেশ টিভি, ঢাকা।